ঠিক ভাই, চারটার গুলি যেদের পেয়ে গেছো। আরে ভাই ভাই, আমাকে প্রথম দে ভাই, দেখ আমার সবকিছুই সবুজ, জ্যাকেট পরেছি সবুজ, আমি নিয়েছি সবুজ, আমার ফেভারিট কালারটাই সবুজ, আমাকে দে। ওসব বলা হয় না, দেখ খেলাটা শুরু হয় লাল থেকে, লাল থেকেই খেলাটা শুরু হয়, ওসব বলে হয় না। দেখ পালির রঙ, দেখ ব্লু, আর আমিও নিয়েছি ব্লু, দে ভাই আমাকে আগে দে। আরে ভাই থাম, এখানে দেখ হলুদ, আমার সব থেকে ফেভারিট কালার হলুদ, হলুদ। এবং আমার দাঁতটাও দেখ হলুদ, তুই জীবনে দাঁত মাজিস না, ওই জন্য তো দাঁতের রং হলুদ, আমাকে দে। আরে অত শত বুঝি না ভাই, আমাকেই দে, আমি মাজছি, ঠিক আছে, এটাই ফাইনাল। না ভাই আমাকে দাও ভাই, আমার ওই যা আমাকে দে, আমার 30 টাকার পালি রে মাস করতে কর না আদি করে। যার মরে গেলে, মরে গেলেও একটা ছক্কা পড়ে না। এর একটা দান মারতে 108 বছর সময় লাগে, কখনো বা 1000 বা 2000 বছরও লেগে যায়। আরে ভাই মেঝেতে গর্ত হয়ে যাবে, তাড়াতাড়ি মার। আরে ভাই মার রে ভাই। 2000 years later. বাক কুটটা লল লল। যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকবে, মেয়ে পড়ানোর চেষ্টা করবে। আরে ভাই মার, আরে গুটি মার রে ভাই, ও ভাই মাছি 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 ভাই, ধুরি পড়ে গেছি, এর পাড়া গুটি কাট কাট। না 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 কাটবো না, আরে ভাই কাট, খেলার নিয়ম এটা, কাটতেই হবে তোকে। আরে দেখ ভাই, এই খেলায় হিংসা করে, কারুর ক্ষতি করে, কারুর গুটিকে এভাবে সরিয়ে দিয়ে কি হবে? আমি গান্ধী বাড়িতে বিশ্বাসী ভাই, আমি গুটি কাটবো না, আমি অন্য গুটি সরাচ্ছি। ভাই কোথায়? আরে হ্যাঁ এখানে, এক দুই ছক্কা ছক্কা দুরি। পাঞ্জা পাঞ্জা তিরি 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 গুটি কাটা আছে, এর গুটি কেটে দাও, এর গুটি কেটে দাও। আরে ভাই তুই আমার টিমের লোক ভাই, কি করছিস? আরে না না কাটলে খেলা হবে না, লুডো তো এরকমই হয়, না না কাটলে খেলা জমবে না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আরে তুই, আমি নেতাজি নীতিতে বিশ্বাসী, না কাটলে খেলা কেটে দাও। আরে তুই কিছুক্ষণ আগে যে বললি তুই গান্ধীজিতে বিশ্বাসী, না না আমি নেতাজি নীতিতে বিশ্বাসী, তুই তাহলে ভুল শুনেছিস, কেটে দাও এক্ষুনি কেটে দাও। ইয়া এ ফিউ মোমেন্টস লেটার পিরি আমাদের গুটি উঠে গেছে, আমরা জিতে গেছি, থ্যাংক ইউ জিতাটার জন্য। ওয়েলকাম ওয়েলকাম, আমি তোমাকে অনেকক্ষণ থেকে একটা কথা বলছি, আমার বয়ফ্রেন্ড আছে গুড়ি সাথে অনেক কথা। ইনি লুডোয় নতুন নতুন নিয়ম আবিষ্কার করেন, এনার উচিত একটা বই লেখা, নতুন নিয়মের উপর একটা বই লেখা, যাতে সবাই পড়ে ভালোভাবে লুডোটা এনার মতো খেলতে পারে। ভাই ছয় দুরি একটা তিরি, ও তিরি তোর কাটা
আরে ভাই স্টাকে আছে গুটি, এই স্টাকটা থাকলে কেটে যায়, ওগুলো তো থাকলে কাটে না, তুই কিছু জানিস না। আরে কোন স্টাটেই কাটা যায় না, কাটা যায় তোরা কিছু জানিস, খেলার নিয়ম এটাই। তোর গুটি কাটা, তুই তার মার, আর তোর আবার মারতে তুই গুটি কাটলি যে। ও হ্যাঁ চোখ আমার থেকে আগে বেরিয়েছিস বলে তুই আমার সিনিয়র বলতে তুমি কাটতে পারবো না? না আরে না পারবি না, তোর নিয়ম জানিস কিছু? কতদিন হলো লুডো খেলা শিখছিস জানিস কিছু? জানিস না কাটি না, আমি তোদের থেকে আগে বেরিয়েছি রে ঘর থেকে। অনেকক্ষণ থেকে উঠে গেছে তোরা জানিস না, তখন খেলা হলো এর মধ্যে গুটি করে। আর কতক্ষণ থেকে খেলছি বল? তোর গুটিটা কিন্তু এখানে ছিলাম দেখেছি, তুলে এক্ষুনি তুই তুলে দিয়েছিস, ভুলভাল বকছিস তুই, কিচ্ছু জানিস না গুটি। আমি অনেকক্ষণ থেকে এই তো খেলা স্টার্ট হলো, আরে তখন এই গুটি যে এখানে যে ছিল তখন থেকে আমার পেকে গেছে, তোরা জানিস না, তোরা জানিস না কতদিন আমি লুডো খেলা শিখছিস তোরা? হ্যাঁ তোর থেকে আমি সিনিয়র, ঠিক আছে আমি যেটা বলবো সেটা শোন ভাই। যে কেমন খেলা ভাই, তোর কি নিয়ম আছে তার একটা বই বের কর, সেটা পড়ে আমি লুডো খেলতে বসবো যত সব দিন দান মারছি। তাহলে তোরা কি ভাবছিস, গুটি পেকে গেল তাহলে তোরা কি ভাবছিস আমি কিছু করছি চিটিং? লুডো অ্যাপস আর লুডো পালির মধ্যে পার্থক্য, নে শুরু কর। আরে ভাই চারজন ছাড়া ভালো লাগবে না, তিনজনে খেলা চলবে না। মাকু কোথায় গেল? সে মারডার হয়ে আছে, তিনজনে স্টার্ট করতো, কোথায় যে গেল, কখন থেকে ফোন করেছে এখনো আছে, ভালো লাগবে না ভাই। তুই শুরু কর। আরে না রে তিনজন হবে না, ভালো লাগে না, চারজন ছাড়া জমবে না। আরে সাগরে শিখেছে, আরে ভাই তোর জন্য ওয়েট করছিলাম, একজনের জন্য ওয়েট করছিলাম, চারজন ছাড়া খেলাই হবে। আরে তোরা এটা তো লুডো খেলিস, এটা তো তোর ডাইনোসররা লুডো খেলে, এখন মোবাইলের যুগ ভাই, মোবাইলে লুডো খেলবি আর এই দেখ মোবাইলে। ঠিক আছে আয় মোবাইলে, মোবাইলে খেলি দেখি এইভাবে খেলতে হবে। এই ছয় বেরিয়েছে দেখ, তিরি বেরিয়েছে। না সেই ফিল সেই ইমোশান একদম আসছে না, লুডো পালিতে খেলার মতো মজা সেই ফিল সেই ইমোশান একেবারেই আসছে না, যতই আমরা মোবাইলে বা লুডো অ্যাপসে লুডো খেলি না কেন, সে লুডো পালিতে খেলার মতো মজা কোনো দিনও অ্যাপসে আসবে না, কোনো দিনও না। আমাদের আরও অনেক ফানি এবং কমেডি স্কেচ ভিডিও আসছে, তাই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন, আর লাইক করে দাও সবাই, এবং অবশ্যই কমেন্ট করে জানা, আর ভিডিওটি কেমন হলো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, আমাদের নতুন ভিডিও খুব জলদি আসছে।